বন্ধুরা, তোমরা যে যেখানেই থাকো না কেন, সবার জন্য সুস্থ ও সুন্দর জীবনের শুভকামনা রইল। দেখো, অনেক সময় এমন হয় যে সামান্য 2-1 সেকেন্ডের জন্য আমরা একটা বা দুটো প্রশ্নের উত্তর দিতে পারি না, তা সেটা বোর্ডের ফাইনাল পরীক্ষাই হোক বা চাকরির পরীক্ষাই হোক। তাই সেখানে দেখা যায় যে অঙ্কের ক্ষেত্রে কিছু ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের সময়টা এত বেশি লেগে যায়, যার জন্য আমরা সময়ের অভাবে পড়ে যাই। তাই সেই সময়টা যাতে কিছুটা বাঁচানো যায়, কিছু কিছু শর্টকাট পদ্ধতিতে যাতে আমরা যদি ক্যালকুলেশনগুলো করতে পারি, তার জন্য আমার এই চেষ্টা। আজকে আমরা দেখব, মানে শর্টকাট পদ্ধতিতে ক্যালকুলেশনগুলো করার যে শর্টকাট ট্রিক্স, সেই ট্রিক্স আলোচনা করব। এবং এখান থেকে পরপর আমি একটা যে সিরিজ করতে চলেছি, শর্টকাট ট্রিক্স অফ ম্যাথমেটিক্স, সেই সিরিজে পরপর পরপর ভিডিওগুলো আসবে, তোমরা ভিডিওগুলো দেখবে। আশা করি সবারই ভালো লাগবে। আর তোমরা অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। যাই হোক, আজকে আমরা দেখব যে 2 অঙ্কের সংখ্যার গুণ করার সহজ পদ্ধতি, কিভাবে খুব অল্প সময়ের মধ্যে, 2 সেকেন্ডের মধ্যে আমরা যাতে গুণগুলো করতে পারি, আমরা সেই পদ্ধতিগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, ট্রিক ওয়ান হচ্ছে ক্রস পিলার পদ্ধতি, ক্রস পিলার মেথড। এই ক্রস পিলার মেথড নামটা সম্পূর্ণ আমারই দেওয়া, আমার কাছে এই পদ্ধতিটা ক্রস পিলার বলেই মনে হয়েছে। যাই হোক, আমরা করছি, তারপর বোঝা যাবে ব্যাপারটা। আমরা প্রথম উদাহরণটা নিলাম 33 গুণ 44। এই 33 গুণ 44কে আমরা যে 2 সংখ্যার গুণের ক্ষেত্রে যে পদ্ধতিটা অ্যাপ্লাই হবে সেটা হলো এই রকম। যে দুই দিকে দুটো পিলার আর মাঝখানে ক্রস, এই জন্য আমি এর নাম দিয়েছি ক্রস পিলার পদ্ধতি। এবার 33কে আর 44কে আমরা এরকমভাবে লিখে নিলাম, তাহলে এবার কি হবে, প্রথমে হবে এই পিলার, এদের গুণ হবে প্রথমে, তারপরে হবে এদের গুণ, তারপরে হবে এদের গুণ। তাহলে কি, আমরা প্রথম স্টেপে যদি যাই, প্রথম স্টেপ হলো এই যে পিলার, প্রথম স্টেপ এটা, তাহলে এই 3 4 12, 3 4 12 2, 3 গুণ 4, 3 4 12, 12 2, হাতে কত থাকে আমাদের, হাতে থাকে 1। এবার এই কোনাকুনি আর এই কোনাকুনি গুণ, তাহলে এই কোনাকুনি গুণ করলে কত হয়, 3 4 12, আর এই কোনাকুনি গুণ করলে হয় 3 4 12, মানে 12 + 12 = হয় 24, আর হাতে ছিল 1, হাতে ছিল 1, 25। তাহলে 25-এর কত বসবে, 25-এর 5, হাতে কত, হাতে এখন থাকে 2। এবার থার্ড স্টেপে এসে কি করব, থার্ড স্টেপে এসে এই পিলার গুণ, মানে 3 4 গুণ, তাহলে 3 4 গুণ করলে 3 4 12, আর হাতে ছিল 2, তাহলে 12 আর 2 14, তাহলে এই 33 গুণ 44 এর গুণফল হলো 1452। খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে আমরা এইভাবে গুণগুলো করে ফেলতে পারবো, একদম নির্ভুলভাবে, কোনো ভুলও হবে না। আমরা আরেকটা উদাহরণ নিলাম, 67 গুণ 83। এই 67 গুণ 83কে আমরা এইভাবে লিখে নিলাম, তাহলে এই হলো পিলার, এই হলো ক্রস, আর এই হলো পিলার, আমরা দিয়ে নিলাম। এইবার প্রথম স্টেপ হচ্ছে এই 7 আর 3 গুণ, তাহলে 7 আর 3 গুণ করলে কত হয়, 7 আর 3 গুণ করলে 3 7 21-এর 1, হাতে থাকে 2। এইবার এই কোনাকুনি আর এই কোনাকুনি, তাহলে 3 6 18, আর 7 8 56, তাহলে 7 8 56 + 18 কত হয়, 74। তাহলে 74, আর হাতে ছিল 2, 74 আর 2 কত হয়, 76, তাহলে 76-এর 6, এবার হাতে থাকে 7, তাহলে এইবার এই পিলার গুণ, তাহলে 6 8 48, 48 আর 7 কত হয়, 55, এই 55 বসে গেল। তাহলে এই 67 গুণ 83 = হলো 55, 61।
খুব সহজ এবং সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা 3 নম্বর উদাহরণটা নিলাম, 93 গুণ 84। তাহলে 93 আর 84 আমরা এরকমভাবে লিখে নিলাম। তাহলে প্রথম স্টেপ আমাদের এই পিলার গুণ করব। তাহলে এই পিলার গুণ করলে কত হয়? 3 4 12, 3 4 12, 12 2। এখানে আমরা একেবারে লিখে দেই, 3 4 12 2, হাতে থাকে 1। এবার আমাদের এই কোনাকুনি এই ক্রস গুণ হবে। তাহলে এই ক্রস যদি গুণ হয় তাহলে 4 9 4 9 36, আর 3 8 24। তাহলে 36 আর 24 কত হয়? 36 আর 24 কত হয়? 60। 60 আর হাতে ছিল 1, 61 61, হাতে থাকে 6। এবার এই পিলার গুণ, এই পিলার গুণ করলে কত হবে? 8 9 72, 8 9 72 আর 6 78, 8 9 72 আর 6 78, হয়ে গেল। তাহলে আমরা খুব সহজেই এই পদ্ধতি অবলম্বন করে এই গুণগুলো করতে পারবো। বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করলে, এখন হয়তো একটু সময় লাগছে, কিন্তু যখন আমরা প্র্যাকটিস করব তখন দেখা যাবে যে হার্ডলি 2 সেকেন্ডের মধ্যেই এক একটা গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এর পরে যাব 2 নম্বর ট্রিক। 2 নম্বর পদ্ধতিটা হচ্ছে, 2 নম্বর যে ট্রিকটা হচ্ছে স্টেপ লিঙ্কিং মেথড। এই স্টেপ লিঙ্কিং মেথড, এই নামও আমার দেওয়া। আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে লিঙ্ক করব কতগুলো সংখ্যার সঙ্গে, সেটাই হচ্ছে স্টেপ লিঙ্কিং মেথড। এই মেথডে কীভাবে করতে হয় আমরা দেখি। আমরা আলাদা আলাদা এক্সাম্পল নেব না, যে 3টে এক্সাম্পল আমরা প্রথমে নিয়েছি সেই 3টি এক্সাম্পল দিয়েই করে দেখাবো। তাহলে বোঝা যাবে যে আমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে যে প্রত্যেকটা ক্ষেত্রেই রেজাল্ট কিন্তু একই আসছে। তোমরা যখন প্র্যাকটিস করবে, তোমরা আলাদা আলাদা বিভিন্ন সংখ্যা নিয়ে প্র্যাকটিসটা করবে, দেখবে নির্ভুল উত্তর হবে। এই পদ্ধতিতে আমরা কি করব, প্রথমে দেখো, এই পদ্ধতিতে 2 সংখ্যার গুণের বেলায় এই পদ্ধতিতে 3টে স্টেপ। ক্রস পিলারেও 3টে স্টেপ, এখানেও 3টে স্টেপ। 3টে স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে, প্রথমে হচ্ছে 1 1, মানে 1 মানে হচ্ছে ফার্স্ট আর কি। তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে 2 2, তৃতীয় স্টেপ হচ্ছে আবার 1 1। কি বলেছি? 1 1 2 2 1 1, তার মানে একবার একের থেকে উপরের দিকে উঠব, আবার সম্পূর্ণ শেষ হয়ে গেলে আবার নিচের দিকে নামবো। তাহলে দেখো, এখানে 2 সংখ্যা রয়েছে। তাহলে প্রথমে 1 1 আমরা এটা ডান দিক থেকে করব। ডান দিক থেকে 1 1, মানে একটা করে সংখ্যা নেব ডান দিক থেকে। কি? এই এটার সঙ্গে এটা লিঙ্ক করছি, এটা হলো স্টেপ লিঙ্কিং। তাহলে এটার সঙ্গে এটা লিঙ্ক করলে এখানে কত হয়? এখানে হয় 3 4 12। এটার সঙ্গে এটা লিঙ্ক করলাম তো কত হলো? 3 4 12, এ গুণ করতে হবে 3 4 12 2, হাতে থাকে কত? হাতে থাকে 1। এবার দ্বিতীয় স্টেপে কী হচ্ছে, যে 2 2 নিতে হবে। তার মানে এখান থেকে এই ডান দিক থেকে 2টো 2টোর সঙ্গে আমরা লিঙ্ক করব। তাহলে 2টো 2টোর সঙ্গে যদি লিঙ্ক করি, আমরা ডান দিক থেকে করছি, দেখো এই এটার সঙ্গে এটার আর এটার সঙ্গে এটার, হয়ে গেল। তাহলে এটার সঙ্গে এটার করলে কত হয়? 3 4 12, আর এটার সঙ্গে এটার করলে 3 4 12, 12 12 24, আর হাতে ছিল 1 25, 25-এর 5, হাতে থাকে 2। ঠিক আছে, এইবার 3rd স্টেপে হচ্ছে 1 1, তার মানে এবার কি হলো? 1 2, এবার ডান দিক থেকে 1টাকে ধরবো, মানে ডান দিক থেকে এবার প্রথমে এটা নেওয়া হয়ে গেছে, তারপরে 2টো নিলাম, এবার নেব এইটা। ঠিক আছে, তাহলে 3 4 12 12, আর এদিকে হাতে 2 14, এই হলো গুণফল। আমরা 2 নম্বর উদাহরণটা নিলাম, 67 ইন্টু 83, 67 ইন্টু 83। এইবার আমরা এখানে এই 67 ইন্টু 83, এই 3টে স্টেপ হবে,
এই তিনটে স্টেপের জন্য তিনবার আলাদা করে লিখে নিলাম, যাতে একটু বুঝতে সুবিধা হয় তার জন্য। তাহলে প্রথম স্টেপে কি রয়েছে, প্রথম স্টেপ ওয়ান ওয়ান, তাহলে আমরা এই যে ডান দিক থেকে ওয়ান ওয়ান নিলাম, কত হয় 3 7 21, কত হবে 3 7 21, তাহলে 21-এর 1 হাতে থাকে কত 2। এবার সেকেন্ড স্টেপ চলে যাব, সেকেন্ড স্টেপে হচ্ছে 2 2, তারপরে সেকেন্ড স্টেপে এই এই নিলাম, তাহলে কত হয়, এটা হয় 7 8 56 প্লাস এটা হবে 3 6 18, তার মানে হচ্ছে 74। তাহলে 74 আর 2 76, 76-এর 6 হাতে থাকে কত 7। এবার থার্ড স্টেপে চলে যাব, থার্ড স্টেপে হচ্ছে 1 1, কত হয় 6 8 48, 48 আর এদিকে হাতে ছিল 7, 48 আর 7 55। একদম সহজ এবং অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। আমরা তৃতীয় উদাহরণটা নিলাম 93 ইনটু 84, তাহলে 93 ইনটু 84 ক্ষেত্রে আমরা কি করব, ঠিক এরকম ভাবে লিখে নিলাম, আমরা তিনটে স্টেপের জন্য তিনবার লিখে নিলাম। এইবার ফার্স্ট স্টেপে যাব, ফার্স্ট স্টেপ হলো 1 1, তাহলে এই যে ডান দিক থেকে 1 1 নিলাম, 1 1 হলো 3 4 3 4 12, 3 গুণ 4 12, এই 12 2 বসলো, হাতে থাকে 1। এবার সেকেন্ড স্টেপে যাব, সেকেন্ড স্টেপে যাব 2 2 2 2 নিয়ে নিলাম, তাহলে কত হয়, এটা হবে 3 8 24 যোগ 4 9 36, তার মানে হয় 60, 60 আর হাতের 1 61, 61-এর 1 হাতে থাকে কত, হাতে থাকে 6 6। এবার হলো থার্ড স্টেপে যাব 1 1, এই 1 1, তাহলে কত হচ্ছে, এটা হবে 9 গুণ 8 সমান সমান 8 9 72, 72 আর হাতে ছিল 6 72 আর 6 78। একদম সহজ এবং সরল, সামান্য 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই এক একটা গুণ হয়ে যাবে, কাজে সময় তোমাদের অনেক অনেক সময় বেঁচে যাবে। এবার দেখো আমরা ট্রিক ওয়ানে আমরা যেই অঙ্কগুলো করলাম, ট্রিক টুতে একই অঙ্ক করেছি, দেখো প্রত্যেকটার উত্তরই কিন্তু মিলে গেছে, একই উত্তর পাওয়া গেছে। 3 নম্বর ট্রিকটা হচ্ছে বক্স মেথড। এই বক্স পদ্ধতিতে আমরা খুব সুন্দর করে এবং সহজে গুণ অঙ্কগুলো করতে পারি, এবং আমার মনে হয় এই বক্স পদ্ধতিতে খুব সহজে আমরা গুণগুলো করতে পারবো এবং সেটা আরও নির্ভুল হবে। তো বক্স পদ্ধতি বলার আগে একটা কথা বলি, যে আমার এই পদ্ধতিগুলো, আমার এই ট্রিকগুলো যদি তোমাদের কাছে পছন্দ হয়, ভালো লাগে এবং তোমরা যদি একটু উপকৃত হও, তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা একটা লাইক করবে এবং শেয়ার করবে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাতে কি হবে, আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও, এরকম আরও নতুন নতুন ট্রিক নিয়ে আসার জন্য একটা উৎসাহ পাবো। তাহলে চলো 3 নম্বর ট্রিক নিয়ে আলোচনা করি। আমি বলেছি যে এক্সাম্পলগুলো আমরা একই রাখবো, এই কারণে যে আমাদের অ্যান্সারগুলো যে একই বেরোচ্ছে সেটা একটা প্রমাণ সঙ্গে সঙ্গে হয়ে যাবে সেই জন্য। দেখো 33 গুণ 44, এই 33 গুণ 44 করার গুণটা করার জন্য এখানে যেহেতু দুই সংখ্যা, তাহলে আমরা একটা বক্স তৈরি করব, এদিকেও 2 ঘর ওদিকেও 2 ঘর করলাম। এবার এদিকে যে কোনো একদিকে লেখা যায়, আমি এখানে 33 লিখলাম আর এখানে এইভাবে 44 লিখলাম, এখানে 44 আর এখানে 33 লিখলেও হতো। এইবার আমরা কি করছি দেখো, এবার ঘর ঘর অ্যালোকেশনে গুণ করছি, এবার এটার সঙ্গে এটা, তাহলে 3 আর 4 3 4-এ 12 হয়, এই 12-টাকে আমরা দশকের ঘর ওপরে আর এককের ঘর নিচে এইরকমভাবে লিখছি। আবার এখানেও 3 4-এ 12, তাহলে এখানেও এইভাবে লিখলাম 12, এখানেও 3 4-এ 12, তাহলে এখানে এইভাবে লিখলাম 12, এখানেও 3 4-এ 12, এখানে এটা এইভাবে লিখলাম 12, ঠিক আছে, আমাদের হয়ে গেল কাজ, মেন কাজ হয়ে গেল। এইবার কি করব, এই যে কোনাকোনি যে একটা ডায়াগোনাল তৈরি হয়েছে,
এই কোনাকুনি আমরা এই বরাবর গুণগুলো এই বরাবর যে সংখ্যাগুলো আছে আমরা যোগ করে যাব। তাহলে এখানে কত আছে? দুই। তাহলে আমরা দেখো কি লিখছি, এখানে হলো দুই। এবার এখানে কত আছে? দুই, আর একে তিন, আর দুই পাঁচ, এই হলো পাঁচ। এখানে কত আছে? এক, দুই আর একে তিন, আর একে চার, চার, আর এই হলো এক, 1452। খুব মজার জিনিস, খুব মজার বিষয়, একদম খুব সহজভাবে, এবং আমার মনে হয় এতে আরও নির্ভুলভাবে গুণগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, দেখো 67 গুণ 83, তাহলে আমরা এদিকে 67 লিখলাম আর এদিকে 83 লিখলাম, যে কোনো একদিকে লেখা যায়, অসুবিধা নেই। তাহলে আমরা গুণ করি 6 8 48, তাহলে 4 এখানে, 8 এখানে, 7 8 56, 5 এখানে, 6 এখানে, 3 6 18, 1 এখানে, 8 এখানে, 3 7 21, 2 এখানে, 1 এখানে, হয়ে গেল। এইবার আমরা এই কোনাকুনি গুণগুলো যোগগুলো করে যাব, এই কোনাকুনি সংখ্যাগুলো যোগ করে যাব। তাহলে 1, তাহলে আমরা লিখছি দেখো এখানে, এই হলো 1। এবার এখানে 8 আর 2 10 আর 6 16, 16 6, হাতে থাকে 1, 1 আর হাতের 1 2, 8 আর 2 10, 10 আর 5 15 আর 5, হাতে থাকে 1, 4 আর 1 5, 55 61, একদম সহজভাবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, 3 নম্বর উদাহরণটা নিলাম, 93 ইন্টু 84, তাহলে এখানে লিখছি 93 আর এখানে লিখছি 84। এবার আমরা গুণগুলো করি, কত হয়? 8 9 72, 72, এই 72, 3 8 24, এই হলো 24, 4 9 36, এই হলো 36, 3 4 12, এই হলো 12, হয়ে গেল। এবার আমরা যোগগুলো করে শুধু বসিয়ে দেব, দেখো এই 2 বসলো, 2, এবার 6, আর একে 7 আর 4 11, 11 আর 1, হাতে থাকে 1, 3 আর 1 4, 5 6 7 8, 8 আর এই 7, 78 12, একদম সহজ এবং নির্ভুলভাবে এই গুণগুলো করা যায়। আমরা একই উদাহরণ নিয়ে পরপর তিনটে ট্রিক আমরা বোঝালাম। এবার দেখো একই উদাহরণ নিলাম, একটাই কারণে আমি বারবার বলছি যে উত্তরগুলো যাতে এক হয় সেটা পরিষ্কার বুঝে যাওয়ার জন্য। তোমরা আরও বিভিন্ন সংখ্যা নিয়ে, বিভিন্ন উদাহরণ নিয়ে এই তিনটে স্টেপ, তিনটে ট্রিক প্র্যাকটিস করবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে, খুব সহজ হয়ে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই তোমরা এক একটা গুণ করে ফেলতে পারবে। আজকে আমাদের ম্যাথের ট্রিকের এই আলোচনা এখানেই শেষ। আমরা সামনের দিন 3 সংখ্যার গুণ নিয়ে আলোচনা করব, সেখানেও আমরা এই তিনটে ট্রিকই আলোচনা করব, দেখবে খুব সহজ এবং মজার লাগবে। এই তিনটে ট্রিক ছাড়া আরও একটা ট্রিক রয়েছে, সেটা হচ্ছে দাগ টেনে গুণ করা। সেই দাগ টেনে গুণ করাটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ভিডিওর আই বটনে ক্লিক করে তোমরা সেটা দেখে নিতে পারবে। ওটা প্লে উইথ ম্যাথ এই প্লে লিস্টের মধ্যে রয়েছে, ওটাকে আমি খেলা হিসাবে দেখে আমি প্লে উইথ ম্যাথের লিস্টে রেখেছি, তোমরা যদি চাও সেটাও দেখে নিতে পারো, সেটাও অনেক মজার। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাতে কি হবে, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও, আরও নতুন নতুন ট্রিক তোমাদের সামনে তুলে ধরার একটা উৎসাহ পাবো। ধন্যবাদ।